আছেন আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার সবাই যারা দেখতেছেন আমার ভিডিও, রান্নাবান্নায় চলে আসলাম। বাবার মেয়েদের তো কাজই রান্নাবান্না, বাচ্চাদের জন্য উড়ে বসাচ্ছি। দুপুরবেলা বাচ্চারা ভাত খায় না, ওর আব্বুও ভাত খায় না, যেমন একটা যেরকম কারেন্ট নেই আমাদের, এটা ই চলতেছে আইপিএস, কারেন্ট নাই, এখন জেনারেটার বন্ধ, কেমনে চালু হবে? কোম্পানি যখন বন্ধ হচ্ছে সবই বন্ধ থাকবে, বলুন যে তখন চলতে পারে। আজকে রান্না করেছিলাম, কালকে রান্না করেছিলাম অর্ধেক, পর বাসায় এসে আবার রাত্রে আলু দিয়ে রান্না করেছিলাম। গরুর মাংস ইয়ে হয়েছে, গা শুকিয়ে গেছে, কোনো কিছু ভালো লাগে না। আর রান্না করব বেগুন দিয়ে, কালকে জামি নিয়ে আসছিলাম, সাজনা বেগুন আলু আর সাজনা দিয়ে রান্না করব শুটকি। এদিকে বললাম বাচ্চারা ভাত খায় না যখন, তাহলে নুডলস পাকাই একটু, তা নুডলস আমি অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে আমি সেদিন রান্না করছিলাম চিকেন দিয়ে, আজকে রান্না করব হটডগ দিয়ে, চিজি চিজি হটডগ, আর সাথে এই যে প্যাকেট পুরো সব পাওয়া যায়, মটর তারপরে ভুট্টা গাজর সব একসাথেই আছে। লুটটাকে বলে সঠিক মুথাকারের নামটা আমার অবশ্য লুব্বা বলে, সরি লুব্বা 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 বলে। আর সাথে আমার ডিম লাগবে, ডিম অলরেডি আমি নিয়ে নিয়েছি ফেটে গিয়ে বেঙে বেঙে, একটা বলমু আরেকটা বললে ফেলতাছি, বলুন কী থেকে কী বলমু। তো রান্নাটা মূল রান্নার মধ্যে আসি, এগুলো আগে ফেলে নিই। এদিকে আমি হটডগ আর হইল মিক্স ফুইগুলো নামে নিলাম সবজিগুলো। আর আমার হটডগ কিন্তু সব লাগবে না, আমি পাঁচটা নিব, পাঁচটা রুচের জন্য। আর আমি সবসময় লুড়ুসের মধ্যে রসুন দিই দুই তিন কোয়া, কারণ এটা শরীরের জন্য উপকার, খুবই ভালো হাড়ের জন্য রসুন। আর এমন খেতে অনেক ভালোই লাগে লুড়ুসের সাথে, আদা রসুন বাটা আমি দিই না। আর এখন আমি এই এটা লুড়ুসের পানির মধ্যে লুড়ুসটা নামিয়ে এই পানিটার মধ্যে আবার আমি এগুলো সিদ্ধ করব, কারণ লুড়ুসের পানি সিদ্ধ করলে টেস্টটা আর বেশি দ্বিগুণ লাগে, শুধু সাদা পানির মধ্যে না। এটা আমি করে নিচ্ছি, দেখাচ্ছি আমি আপনাদের করে। এই যে আমি লুডুসটা ঢেলে নিলাম, গরমের জন্য দেখা যাচ্ছে না। আর এই যে পানিটা যে আমি নিয়েছি, এই পানিটা এখন আমি আবার চুলাতে দিব, তারপরে দেখালাম আমি কিভাবে করি এই লুডুসের পানিটা। আমি পানিটা দিয়ে দিলাম, এখন আমি ওই যেগুলো সবজিগুলো এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আর এত সিদ্ধ করা লাগে না, এগুলো 40% বা 30% সিদ্ধ করা হবে, তারপর আমি আবার এগুলো ভাজবো। তা ডেলি নিই, আমার অলরেডি 40% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো, কারো বেশিক্ষণ থাকলে একদম আবার নরম হয়ে যাবে। এই পানিগুলো জড়িয়ে নিলাম আর কি। মানুষের একটা কথা না বললেই না, মানুষের পৃথিবীতে সব কিছু জিনিসের মধ্যে হিংসা হয়, আপনও বুঝি না পরও বুঝি না। আজকে আমি ইউটিউবে খুলছি, সমস্যা দেখি তো খুলছি নাকি? হ্যাঁ, এটা সত্য কথা, আমি ইউটিউবে বেশি দিন হয় নাই, 3-4 মাস। কারণ আমার কী কারণে খুলছি, কারণ পৃথিবীতে মানুষ যত একসাথে বড় হয়, ভাই বোন কেউ কিন্তু কেউ সংসার দেখে না। যার যার সংসার দেখলে একমাত্র বাবা মার পরে, তার স্বামী যদি তার স্ত্রী যদি ভালো থাকে তার স্বামী হেল্প করে, নাহলে আর কিছুই না। এত কষ্ট করতেছে আমার হাজব্যান্ডে, কেউ তোর আসে নাই একটা টাকা দিতে যে যাই দেখে আসি গা এটা সেটা। মানুষ বলতে পারে বড় বড় কথা, এ ইউটিউবে খুলছে, এটা করতেছে ওটা করতেছে, কেউ তো জিজ্ঞাসা আর আমি খুলি না, এটা আমার নিজের চ্যানেল, আমার অভিজ্ঞতা আছে দেখেই আমি এটা খুলছি, কেউর কথাই আমি এটা খুলিনি। আমার হাজব্যান্ড আমারে ভরসা দিছে, আমার বাচ্চারা আমার বলছে আমি পারবো জিনিসটা করতে, তাই আমি খুলছি। কে কী বললো না বললো এগুলো দেখে রাখলে ঝগড়া আরও বাড়বো, এটা অশান্তি হইব, এটা হইব, দরকার আছে? বলতে পারে সবাই ওই বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় ঠনঠনাটন কেউ দেখুক না একদিন আমাদের খাইয়ে, বাচ্চাদের আমাদেরকে বলতে পারে বড় বড় কথা। আমি নাম বলবো না, নাম বললে যারা যারা বলছে তারা অবশ্যই বুঝা গেছে আমি কারে বলছি। এগুলো শুধু শুধু আমরা কেন করছি আমরাই জানি,
কেউই কি ইচ্ছাকৃত ভাবে এগুলো খুলে, এটা যার যার কষ্টের বেদনার কারণেই খুলে, যে এই জিনিসটা করলে তার হাজবেন্ড একটু উপকার হবে, আজকে নাও কালকে হবে, আমার চ্যালেঞ্জটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে আমি মানুষে কথা রাগ করে রেখে খুলে বন্ধ করে দেব, কোনো দিনও না, কোনো দিনও বন্ধ করব না, কারণ আমি খুলছি যে পর্যন্ত বাচ্চা থাকি আল্লাহর রহমতে আমি এটা খোলাই রাখবো। মরে গেলে তার কিছু করার নেই, এটা তো শেষ হয়ে যাবে চ্যানেল, এটা আমার নিজের চ্যানেল, আমি পারি দেখেই আমি খুলছি, না পারলে তো আর খুলতাম না, আর কে কী বললো না বললো আমার মাথা ধরার দরকার নেই, দললেই এত বড় জগড় হয়ে যাইব, পারলে তারা দেখে দেখ না খুললা পারে কি না, পরেরটা লিয়া এত হিংসা করে কেন, নিজে খুললে দেখা দিক একটা যে আমিও পারি, শুধু শুধু বড় বড় কথা বলতে পারে, এইটা ওইটা কেন খুলছে কী কারণে খুলছে, আমি এইটা এইটা আমার তো দেখানোর কাজই এইটা, আমি কী করব না করব, আমি রান্না বান্না করবো এগুলো তো দেখাবো, বাইরে যাব ঘুরতে যাব বাচ্চাদের নিয়ে, যাক কথা বাড়ালাম না, এটাই বলি মানুষের সচেতন হওয়াই অনেক ভালো, কেউ ওর ভালো কেউ চায় না দুনিয়ার মধ্যে, শত্রু বীর্যেই থাকে পিছনে, কথা বলতে বলতে আমার এগুলো বাজে হয়ে গেল, আর এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি বাজার জন্য, এগুলো না বাজলে কাঁচা কাঁচা গন্ধ আসবে, এই জন্য ভালোভাবে ভেজে নিতে হবে, আর এখানে আমি মরিচের গুঁড়া আর রুটুসের মশলা দিয়ে দেবো, আর বেশি কিছু দেবো না, এগুলোর মধ্যে আর টমেটো কেচাপ, আমার এগুলো কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিম দুটো দিয়ে দেব, আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি, রান্নার যার যা একটা আলাদা, ভাজা হয়ে নি ডিমটা, আমার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লুডুসগুলো দিয়ে দেবো, এখন পানি জড়িয়ে রেখেছিলাম, এই যে লুডুসগুলো আমি দিয়ে দিলাম, লড়াচড়া দিয়ে নিই, আমার লুডুস রান্নাটা একদম শেষ, আমি মুখে লবণটা রেখে শুধু অনেক জর্জরা হয়েছে, সৌদি আরবের লুডুসগুলো অনেক জর্জরা হয়, বাংলাদেশের লুডুস আমি রান্না করতে গেলে ঝাউ হয়ে যায় বুঝি না কিছু আমি, কারণ সবসময় আবার সৌদি থেকে নিয়ে যাই বাচ্চাদের জন্য যতদিন থাকি, আর এইবার তো একবারই চলে যাবো, এবার তো ইচ্ছের পক্ষে দু তিন মাসে নিয়ে যাব, তারপর আস্তে আস্তে বাংলাদেশে খাবার বাচ্চাদের খাওয়াবো, যাক বাচ্চাদের বেড়ে দিই খাবারটা, রাবুরে রুড়ু দিয়েছি, তাহলে রুড়ু আনতে আনতে গিয়ে আবার সামান লয়ে আইছে, রুটি বলছি সকালবেলা রাবুরে দিতে পারবো, আর সল্ট বিস্কিট নিয়ে আসছে ছোট্ট মেয়ের জন্য, আর এই যেগুলো এগুলো ভেজিটেবলের, এটা ভালোই লাগে, এগুলো নিয়ে আসলো, আমার জন্য চা আনতে গেছে বাইরে গাড়ির মধ্যে চা, আর আমি এখন শুটকি দু ক্লিন করে গিয়েছিলাম, এগুলো বলে বাসমতি শুটকি, এগুলো আমার বাবিয়ে দিয়েছে ভাইয়ের বউয়ে, তাদের বাড়ি কুমিল্লা, আমাকে এক কেজি নাকি আধা কিলো মতন দিয়েছে জানি না শুটি, অনেকগুলোই এই যে এই শুটকিটা, আর যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন, আর আমি যা বললাম যারা আমাকে বলছে আমি তা থেকে কথাগুলো বলছি, আর যারা আমাকে ভালোবাসেন তারা তো আমাকে ভালোই বাসেন, হিংসা করেন না আমাকে, আর উৎসাহ দেন যারা আমাকে ভালোবাসে, সবাই আর কল করে বলেন আমাকে করলে ভালো হয়েছে, ভালো হয়েছে এই জিনিসটা করার জন্য, আর আমি যদি এগুলো না দেখায় আমার ইউটিউবে থেকে আমার চেহারা থেকে কি টাকা দিবে বলুন, এটি আমার ইনকাম, এখন আমার সব কিছু রেখে ওইটা আমার করতে হবে, কারণ এটা বন্ধ করে দিলে আর দিবে না, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে খুলছি, কেউ কিছু বলবেন না প্লিজ, ভালো না রাখতে পারেন দেখবেন না ভিডিও, আমি দেখতে বলি নেই, আর দেখলো প্যান্ট প্যান্ট ব্যান ব্যান করা পছন্দ করি না, এইটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, এই যে আমি শুটকিটা দেওয়ার পরে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আমার এতটুকুর মধ্যে পাঁচটা বাসমতি শুটকি হয়ে যাবে, মানে একদম পারফেক্ট হবে, যারা এই প্ল্যাটফর্মে যারা কাজ করে এরা বুঝে শুনেই আসে, কারণ মানুষ অনেক কথাই বলবে কে কি বলবে না বলবে, এক কান্দা দিব এক কান্দা বার করিয়ে দিব, আমার হাজবেন্ডে বলতেছে কে কি বললো, আমার নিজের মানুষও বুঝি না আমার পরও বুঝি না, আর যাই দেখলাম আপন মানুষের শত্রু বেশি হয়, পরেরা কোনোদিন শত্রু হয় না, পরেরা শত্রু থাকবো কীভাবে, তারা তো আর
ঘরের ব্যাপার সে কিছু জানে না। আর আপনার পরবালা পরতে জঙ্গলবালা আমাদের জন্য, আমি যেটা মনে করি, কারণ ঠিক না খেতে খেতে আজ পর্যন্ত দেখে নিয়ে আসছি। ওর হাজবেন্ডের যদি একটু হেল্প না করতে পারি তো আর কি করতে পারবো? আমি তো অন্য কিছু করি না, খারাপ কিছু দেখাই না, ভালো জিনিস দেখাই। আরও পারলে এটাই দেখাই দিক সবাই, এই কাজটাই আমি করি, এটাই দেখাই দিক, আর কিছু বললাম না। এটা আমার কাজ, এটা ঘরে বসে কাজে ইনকাম করবো, এটা কেউ ওর কিছু বলার আমি দেখতেছি না। তারপরে কেন বলো মানুষে আমি জানি না। বাজা হচ্ছে এগুলো, আমি আলুটা আর সাজনাটা দিয়ে দিলাম আগে, আর বেগুনটা রেখেছি, বেগুনটা পরে দেব। যত কষাবো তত তরকারি টেস্ট আসবে, কষাতে হবে ভালোভাবে, এত পানি ছাড়া খালি কষাবো আমি। হাজবেন্ডে চা নিয়ে আসছে আমার জন্য, এখন আমি চাটা খেয়ে নেব। এদিকে তো আমি আবার অলরেডি বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি, তো হতে থাকুক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই। এই যে আমি বেগুনটা দিয়ে দিই, হসপত্তা দিয়ে দিয়েছিলাম, একটা কাজে চলে গিয়েছিলাম। এই যে আমার এখন তরকারিটা হয়ে গিয়েছে, আর গরুর মাংস তো দেখালাম, গরুর মাংস আছে। এগুলো গরম করলে কিন্তু একদম আগের মতন হয়ে যাবে, চামচটা পড়ে গেল। দেখ ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।